আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার আজকে রেসিপি চিকেন নাগেট। আর চিকেন নাগেট বানাবার জন্য আমি এখানে মুরগির 3 পিস বুকের অংশ নিয়েছি, আর এগুলোকে কেটে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন এখানে নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়া 1 কাপ পরিমাণ, নিয়েছি ব্রেড ক্রাম 1 কাপ পরিমাণ, 2টি ডিম, আর 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ভিনিগার, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তো আমি প্রথমে পাউরুটির গুঁড়াগুলা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি সয়া সস, আর সবশেষে দিয়ে দিব ভিনিগার। ভিনিগারটা দিয়ে আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে এগুলোকে আর একটু ভালো করে মেখে নিব। তো আমার মাখানো হয়ে গেছে। তো আমি এখন চিকেনগুলোকে এক পাশে রেখে একটা বাটিতে ডিমগুলো ভেঙে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ, দিয়ে এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে, আমি এগুলোকে এখন এক পাশে রেখে দিচ্ছি। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের চারপাশটাই ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। তো আমি চিকেনগুলোকে এভাবে দলা করে নিয়েছি, আর একটা প্লেটে নিয়ে এগুলোকে আমি হাত দিয়ে চেপে রুটির মতো করে মেলে নিব। আর রুটির মতো বেশি পাতলা করব না, একটু মোটা করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে চারপাশটা কেটে নিব। চারপাশটা কাটা হয়ে গেছে, আর এখন আমি এভাবে কেটে এগুলাকে স্কোয়ার শেপে কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি ছুরি দিয়ে করতেছি। ছুরি দিয়ে করলে একসাথে অনেকগুলো করা যায়, এই জন্য করতেছি। তো আমি নাগেটগুলোকে আমার মতো করে কাটতেছি, ছোট ছোট করে। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট শেপে কাটতে পারেন, আর আমি বেশি বড় করি নাই, বড় করলে ভালো লাগে না। এভাবে দোকানে যে শেপটা দেয় ছোট ছোট করে, আমি ওই শেপে কেটে নিয়েছি। আর এখন আমি নাগেটগুলোকে এভাবে একটা একটা করে আলাদা করে নিয়েছি। আগে থেকে ফেটিয়ে রাখা ডিম আর ব্রেড ক্রাম, আর এই ব্রেড ক্রামগুলা আমি বাসায় বানিয়েছি। আর আপনারা যদি বাসায় বানাতে না পারেন, তাহলে যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর এখন আমি একটা একটা করে নাগেট এভাবে ডিমের মধ্যে চুবিয়ে, তারপর নাগেটের গায়ের মধ্যে ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। এভাবে আমি সবগুলো নাগেটের মধ্যে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। আমার সবগুলো নাগেটের মধ্যে ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে, আর এখন এগুলাকে আমি ভেজে নেব। তো আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর বেশ কিছু তেল দিয়ে দিয়েছি।
তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে নাগেটটা দিয়ে দিব আর আপনারা চাইলে এভাবে নাগেট বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন অনেক দিন তো তেলটা গরম হয়ে গেছে আমি এখন নাগেটগুলো দিয়ে দিচ্ছি আমার সবগুলো নাগেট দেয়া হয়ে গেছে এখন এক পাশ হয়ে গেলে আমি এগুলাকে একটু উল্টিয়ে দিচ্ছি তো নাগেটগুলো হয়ে গেছে আমি এখন এগুলাকে তেল থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেছে মজাদার চিকেন নাগেট আর চিকেন নাগেটটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম